প্রথমে আপনার কি নাম বলুন? অন্বেষা আর্ধ। অন্বেষা, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি। মাইসেলফ অন্বেষা আর্ধ, কামিং ফ্রম শবং, ওয়েস্ট মেদিনীপুর। দেন আই হ্যাড বিন কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন বিএসসি নার্সিং আন্ডার কলেজ অফ নার্সিং, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাও আই এম ওয়ার্কিং আইপিজি এমইআই এসএসকেএম হসপিটাল। থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনি তাহলে এই যে নার্সিং এর কাজ করছেন, সেখান থেকে ছেড়ে হঠাৎ আইসিডিএস সুপারভাইজারে আসতে চাইছেন কেন? ফার্স্টলি আইসিডিএস সুপারভাইজারে আসতে চাইছি, তার কারণ হচ্ছে যারা মানে ইন্টিগ্রেট এরিয়াতে বা ভিলেজ এরিয়াতে, ওখানে অনেক মাদারের ম্যাটারনিটি মর্টেলিটি রেট বা ম্যাটারনিটি যে ব্যাপারগুলো খুবই খারাপ সিচুয়েশনে আছে, এবং হচ্ছে প্রিমেচিওর বেবি বা আন্ডারওয়েট বেবি, সেটা হচ্ছে কি আপনার প্রপার নিউট্রিশন না পাওয়ার জন্য হচ্ছে। যদি আমি এই ফিল্ড থেকে আইসিডিএস ফিল্ডে যাই, তাহলে আমি ঠিক মতন করে বাচ্চাদের এবং বাচ্চাদের মাদের গাইড করতে পারবো প্রপার নিউট্রিশন এবং হেলথ হাইজিনের ব্যাপারে। আচ্ছা, কিন্তু এটা কি আপনার নিজের জন্য খুব একটা ভালো সিকিউর কেরিয়ার হতে চলেছে, নাকি আপনি যে জায়গাটায় কাজ করছিলেন সেটাকে আর একটু বেশি দিন করে সেখানটায় আর একটু ভালো গ্রোথ পেতে পারতেন? না, সেভাবে ওরকম কিছু না, এখানেও আমি সিকিউর আর ওখানেও গেলে আমি সিকিউরই থাকবো। যদি এই চাকরিটা না পান তাহলে কি মনে হবে? হ্যাঁ, যদি না পাই তাহলে তেমন কিছু মনে হবে না, বাট আমি সেরকম ভাবে প্রিপারেশন নেব যাতে হয়ে যায়, আর যদি না পাই তাতে করে আমি যে পোস্টিং এ আছি এবং তার থেকে বেটার কিছু করার জন্য চেষ্টা করব। ওকে, আচ্ছা, আপনার হবি কি? অ্যাকচুয়ালি আমার হবি রিসাইটেশন আর গল্প বই পড়া আর কুকিং। আচ্ছা, রিসেন্টলি একজন বিখ্যাত কবি মারা হ্যাঁ গেছেন। স্যার, একবার রিপিটেড করুন। রিসেন্টলি একজন বিখ্যাত কবি মারা গেছেন, তার কি নাম? শঙ্খ ঘোষ মারা গেছেন। ভেরি গুড। শঙ্খ ঘোষের কোনো কবিতা আপনি আমাকে রিসাইট করে শোনাতে পারবেন? শঙ্খ ঘোষের এই মুহূর্তে মনে পড়ছে না, মানে মুখস্থ নেই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের যে কোনো একজন কবির যে কোনো পছন্দের কবিতা কয়েক লাইন শোনান। যে কোনো কবির যেটা আপনার ভালো লাগে বা যে কবিতাটা আপনার হৃদয়ের খুব কাছে, এরকম কোন একটা কবিতা শোনান। শঙ্খ ঘোষের একটা কবিতা আমার মনে আছে, আমি একটু বলার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শঙ্খ ঘোষের পাতা, মুক্ত গণতন্ত্র, সবাই শুধু মিথ্যে রটায়, পদগুলি সব দেদার খোলা, দ্বারখুশিয়ার বিরুদ্ধতায়, যথার্থ এই বীরভূমি, উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি। দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। সবাই আমায় কর তোয়াজ, ছড়িয়ে যাবে দিকবিদিকে মুক্ত গণতন্ত্র আজ। আচ্ছা, এটা তো খুব একটা চর্চিত এবং বিতর্কিত কবিতা হয়ে গিয়েছিল একটা সময়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এছাড়া আপনার কোন লেখক বা কবির লেখা পড়তে ভালো লাগে? অ্যাকচুয়ালি স্যার, আমি স্টেট পর্যন্ত রিসাইটেশন করে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেনলি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা বলে, আর তাছাড়াও সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি, আর সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, এগুলোই বলি। পদাতিক কবি কাকে বলা হয়? কি স্যার? পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি, সরি স্যার বলতে পারছি না। আচ্ছা, রিসেন্টলি একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এটা কার লেখা? রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এটা বাংলাদেশের লেখক। স্যার আমাকে একটু রিমাইন্ড করতে হবে, মানে মনে আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন। আচ্ছা,
বলুন তো, নকশি কাঁথার মাঠ, এটা কার লেখা? হ্যাঁ স্যার বলুন। নকশি কাঁথার মাঠ, এটা কার লেখা? মহাশ্বেতা দেবী? না, ভুলে গেছি স্যার একদম। জসীমউদ্দীনের নাম শুনেছেন? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, এক্সট্রিমলি শিওরলি। আচ্ছা, আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার পশ্চিম মেদিনীপুরের সবং এর হরিহাট গ্রামে বাড়ি, সবং থানার অন্তর্গত হরিহাট গ্রাম। আচ্ছা, সবং কেন বিখ্যাত? সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত প্রধানত। ভেরি গুড। আরেকটা জায়গা খুব বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের? হ্যাঁ, পাশাপাশি পিংলা আছে, পট শিল্পের জন্য বিখ্যাত, পিংলার নয়াগ্রাম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ধরুন আপনার গ্রামে আপনি ICDS সেন্টারে সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছেন, তাহলে আপনার গ্রামে ICDS সেন্টার গুলোতে কি কি নতুন ইউনিক জিনিস আছে যেটা আপনি করতে চাইবেন, যেটা এখনো পর্যন্ত নেই সেই সেন্টারে? প্রথমত যেটা করতে চাইছি, আমাদের যে ICDS সেন্টার গুলো আছে সেগুলো নিজস্ব কোনো জায়গাতে নেই, সেগুলো হয় মানে পুরনো বাড়ি বা পুরনো স্কুলে বা কোনো বাড়ি ভাড়ায় নিয়ে। প্রথমত সেগুলো তেমন স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর। তো প্রথমত আমি যদি হই, তো আমি আমার যে আপার যে অফিসার থাকবে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আগে সুস্বাস্থ্যকর পরিবেশ একটা তৈরি করার চেষ্টা করব। তারপর ওখানের মানে আর যে কতজন শিশু আসছেন বা গর্ভবতী মা, সেই অঙ্গনওয়াড়ি কর্মচারীরা যারা আমার নিচে থাকছেন তাদের সাথে আলোচনা করে তাদেরকে হেলথ হাইজিনের ব্যাপারে সপ্তাহে অ্যাটলিস্ট 2 ডেজ তাদেরকে এডুকেশন দেওয়া, এবং হচ্ছে যারা নিউবর্ন বেবি তাদেরকে কেমন করে কেয়ার নেবে, এবং পরে তাদের হচ্ছে কেমন ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে, এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার, যারা প্রিমেচিওর বেবি বা লো বার্থ ওয়েট বেবি হয় তাদের ক্যাঙ্গারু কেয়ারের মাদার কেয়ার যেটা, সেটাকে প্রশিক্ষণ দেওয়া, এইসব ব্যাপারে লক্ষ্য করব। আর তারপরে প্রপার নিউট্রিশন, এমনকি মফস্বলের দিকে যেটা দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি, তো আয়রন ডেফিসিয়েন্সির জন্য যারা ANM ওয়ার্কার তারা তো ICDS এ আসেন হেলথ চেক আপের জন্য, তো সেইখান থেকে আয়রন ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা, এবং তারা যাতে কন্টিনিউ করে, এবং আয়রন কন্টেনিং ফুড কোথায় পাওয়া যায় সেগুলোর ব্যাপারে বলবো এবং তাদেরকে খাওয়ার জন্য অনুপ্রেরণা করব। আচ্ছা, আপনি ব্রেস্ট ফিডিং এর কথা বললেন, পশ্চিমবঙ্গ সরকারের ব্রেস্ট ফিডিং কে নিয়ে কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট এ ধরনের কিছু সম্বন্ধে আপনি জানেন? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকার ব্রেস্ট ফিডিং নিয়ে প্রকল্প করেছিল, সেটা হচ্ছে নিকু, যেটা নিউ সরি স্যার আমার মনে পড়ছে না প্রকল্পটার অ্যাকচুয়ালি নাম, মনে পড়ছে না। এক্স্যাক্টলি, আপনি জানেন অবশ্যই, বুঝতে পেরেছি কিন্তু মনে নেই। আচ্ছা, আর আচ্ছা ধরুন মহিলাদের সঙ্গে যুক্ত, হ্যাঁ মা মা বলে কিছু, মা ঠিক আছে চেষ্টা করেছেন পরে বলে দিচ্ছি। আচ্ছা ধরুন এই আমি যেটা বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারে 18 বছরের নিচে মহিলাদের জন্য, মানে যারা কন্যা সন্তান রয়েছে তাদের জন্য কি কি প্রকল্প রয়েছে 18 বছরের নিচে? 18 বছরের নিচে কি কি প্রকল্প আছে? হ্যাঁ, কন্যা সন্তানদের জন্য। প্রকল্প স্যার প্রথমত সবুজ সাথী তো আছে, যেগুলো হচ্ছে আমরা সাইকেল দেওয়া হচ্ছে, তাছাড়া আপনার 18 ইয়ার্সের নিচে কন্যাশ্রী 18 ইয়ার্সের ওপরে, অ্যান্ড স্যার জানি না আর। আচ্ছা, পরিবেশ বান্ধব প্রকল্প কি কি আছে পশ্চিমবঙ্গ সরকারের? পরিবেশ বান্ধব প্রকল্প যেগুলো পরিবেশের ক্ষেত্রে কাজে লাগবে? স্যার পরিবেশ বান্ধব, স্যার এটাও আমি ঠিকঠাক জানি না। আচ্ছা, আপনি বললেন আয়রন ডেফিসিয়েন্সির কথা, কোন কোন ধরনের খাবারে আয়রনের ডেফিসিয়েন্সিটা থেকে আমরা মুক্ত হতে পারি, মানে খেলে আমাদের আয়রনটা বাড়বে, কি কি খাবারে? আমি যদি গ্রামের দিকে কাজ করি, তো আমি সেখানে দেখব তাদের কাছে অ্যাভেলেবিলিটি কোনটা থাকবে, আমি তাদেরকে কস্টলি সেরকম কিছু রেফার করব না, তো যেগুলো তাদের কাছে অ্যাভেলেবিলিটি থাকবে তার মধ্যে আপনার পামকিন সিড,
তারপরে উইকলি রেড মিন্ট খেতে বলবো, তারপরে আপনার পালং শাক যেটা বলে, আর আপনার যেটা কাঁচকলা যেটাতে খুব পরিমাণ আয়রন থাকে, এবং কলার যেটা থোড়, তো ওইগুলোর মধ্যে আয়রন কন্টেনিং, এবং সর্ষের দিক থেকে বললে আমি বেদানা বলবো, কলা বলবো, আর এগুলোই বলবো স্যার। আচ্ছা, রিসেন্টলি এই যে দুর্গাপুজো গেল, এই যে বুর্জ খলিফা হয়েছে, তারপর অনেক জায়গায় ভীষণ প্রাচুর্য, অনেক প্যান্ডেল হয়েছে, তা আপনি কি মনে করেন যে এই প্যান্ডামিকের মধ্যে এই ধরনের বিশাল প্রাচুর্যের প্যান্ডেল বা এই যে এত পরিমাণ জিনিসপত্র বা এত লোক সমাগম, এগুলো কি ঠিক আছে? এগুলো আপনার মতামতটা কি, এগুলো কি হওয়া উচিত? হ্যাঁ, প্রথমত যদি আমরা এই সিচুয়েশনের ওপর বেস করে বলি, মানে কোভিড সিচুয়েশনের বেস করে বলি, তাহলে এটা কখনোই হওয়া উচিত নয়। কারণ প্রথমত এরকম একটা প্যান্ডেল হওয়ার কারণে অনেক মানুষের ওখানে ভিড় হয়েছিল, তো মানুষের ভিড় হওয়ার কারণে আমাদের কোভিড আক্রমণ আজকে পেপারেই লক্ষ্য করেছি 1,000 পেরিয়ে গেছে বা 1,000 ছুঁই ছুঁই। এবং সেখান থেকে আদার দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে চাইল্ডের যে মানে ক্ষুধার দিক থেকে 101 র্যাঙ্ক করে আসে, সেখানে আমার মনে হয় এত টাকা দিয়ে না করে আনন্দ আনন্দের জায়গায় থাকবে, সেখানে কিছুটা পরিমাণ টাকা কমিয়ে, যেটা মিনিমাম না করলে নয়, বা একটা আন্ডার মোটামুটি একটা লেভেলে রেখে বাকি টাকাটা যদি আমরা কোনো চাইল্ড অর্গানাইজেশন বা কোনো এনজিও কে হেল্প করি, তাহলে সেদিক থেকে খুব ভালো হয়। এবং আমাদের তো কোভিড সিচুয়েশনে অনেকের জব চলে গেছে বা অনেকের কন্ডিশন অতটা ভালো না, তাদেরকে সেইভাবে এ করা ভালো। এমনকি এই প্যান্ডেলের দরুন অনেকের হয়তো অনেক ইনকাম হয়েছে এবং অনেক কিছুই হয়েছে, কিন্তু সেটাকে আমাদেরকে এতটা না করে লিমিটেড করা উচিত, আমার পার্সোনালি মতামত। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট গ্র্যাজুয়েশন, আমি বিএসসি নার্সিং করেছি, নার্সিং এর উপর আমি বিএসসি করেছি। আপনি টিচিং প্রফেশনের সাথে যুক্ত, আপনি নিজে ফ্লোরেন্স নাইটিংগেল এর নাম বললেন, আপনি ফ্লোরেন্স নাইটিংগেল এর আসল নাম জানেন না? না স্যার। মানে কে ছিলেন উনি ফ্লোরেন্স নাইটিংগেল? অ্যাকচুয়ালি স্যার উনি একজন নার্স ছিলেন, যিনি হচ্ছে আপনার লন উনাকে লেডি উইথ ল্যাম্প বলা হতো। যখন আমাদের হচ্ছে গিয়ে ক্রিমিয়ান অয়ার হচ্ছিল, তখন উনি হচ্ছে আহত সৈনিকদেরকে সন্ধেবেলা পর্যন্ত হাতে প্রদীপ নিয়ে তাদের শুশ্রূষা করতেন, এবং তিনি এই শুশ্রূষা করে টিবি, যেটা টিউবারকিউলোসিস রোগের মাধ্যমে মারা যান তিনি। আচ্ছা, তারপর তারপর স্যার আর কি বলবো? আচ্ছা, উনি কোন দেশের বাসিন্দা ছিলেন স্যার? উনি হচ্ছে লন্ডনে ছিলেন। লন্ডনে? ওনার কোন জায়গায় জন্ম হয়েছিল? উনার হচ্ছে স্যার জন্ম মেফিয়ার, মেফিয়ার বলে কোনো লন্ডনে মেফিয়ার নামের একটা জায়গাতে জন্ম হয়েছিল। ওকে, উনি কত বছর বয়সে মারা গেছিলেন মোটামুটি? হ্যাঁ স্যার, উনি কত বছর বয়সে মারা গেছিলেন? স্যার উনি মারা গিয়েছিলেন, সালটা বলতে পারবো স্যার? কত সালে মারা গেছিলেন? 1854 এ মারা গেছিলেন তাই? হ্যাঁ স্যার। ওনার জন্ম হয়েছিল 12ই মে 1820, আর মারা গেছিলেন হচ্ছে স্যার 1910 স্যার, 13ই আগস্ট 1910 সালে উনি মারা যান, ঠিক আছে? এবং উনি দীর্ঘ সময়, এই যে 90 বছর বেঁচে ছিলেন, এই জন্য ফ্লোরেন্স নাইটিংগেল কে সবাই মনে রেখেছে, কারণ উনি দীর্ঘ সময় বেঁচে ছিলেন, 90 বছর, এবং ওনার জীবনের অধিকাংশ সময়টাই উনি মানুষের সেবা করেছেন, ঠিক আছে?
তো সেই জন্য যেহেতু উনি এত দীর্ঘ সময় বেঁচে ছিলেন সেই জন্য বলা হতো যে উনি হচ্ছেন একজন আদর্শ নারী, এবং ওনাকে বলা হতো যে উনি ওনার সেবার মাধ্যমে মানুষের এত গুড উইশেস পেয়েছেন, এত ভালোবাসা পেয়েছেন, এত দোয়া পেয়েছেন যে উনি কত দিন বেঁচে ছিলেন, দীর্ঘায়ু হয়েছিলেন। ঠিক আছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ঠিক আছে, আপনার হবি কি? হবি স্যার ওই রিসাইটেশন, কুকিং। আর মানে কি ধরনের রান্না করতে পছন্দ করেন? হ্যাঁ, আপনি যেমন পছন্দ করবেন, আপনি যদি বলেন আমি বাঙালি থালি খেতে চাই তো সেরকম বাঙালি থালি প্রেজেন্ট করবো, যদি বলেন যে আপনি চাইনিজ কম্বো খেতে চান তো আমি সেরকম চাইনিজ কম্বো প্রেজেন্ট করবো, আপনি যেটা প্রেফার করবেন আমি সেটাই করতে পারবো। আচ্ছা আচ্ছা, বাঙালি থালিতে আপনি আমাকে কি কি খাবার খাওয়াবেন? অ্যাকচুয়ালি স্যার বাঙালি খাওয়াতে প্রথমত যেটা রাখবো পোলাও, আর তার সাথে স্টিম রাইস, আর উইথ ভেরিয়াস ওই স্ন্যাক্স, জাস্ট ভাজা যেটাকে বলে, বিভিন্ন রকমের ভাজা, তার সাথে ধরুন আপনার সর্ষে ইলিশ, ভেটকির পাতুরি যেটা বলা হয়, ভেটকির পাতুরি, এবং যেটা মটন, আর হচ্ছে তার সাথে আপনার মুগ ডাল, আর চাটনি, আর ক্ষীর, এগুলো প্রধানত রান্না। এত খাবার খাওয়ালে তো আপনার বাড়ি যেতেই হবে আপনি যা বলছেন। যাই হোক, চার মগজ এটা কি কাজে লাগে স্যার? চাল মগজ প্রথমত যেটা আপনার পোস্তর বিকল্প হিসাবে অনেকে কাজ করে, যেমন চিকেন চাপে দেওয়া হয়, মিক্সড ভেজিটেবলে দেওয়া হয়। ভেরি গুড। আচ্ছা ধরুন এই যে বললেন আপনি সর্ষে দিয়ে রান্না করবেন, এখন একটা নতুন বেরিয়েছে সর্ষে পোস্ত মশলা একসাথে, হ্যাঁ এই খাবারটাই সর্ষে পোস্ত মশলা বা সর্ষে পোস্তর যে অরিজিনটা সেটা কোথায় বলুন তো, বাংলাদেশের কোথা থেকে এসছে এটা? সর্ষে পোস্তর অরিজিনটা স্যার আমি বলতে পারছি না এটা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। আপনাকে একটা একটা শর্ট রিভিউ দিই, সেটা হচ্ছে আপনি ভীষণ ভালো ক্যান্ডিডেট এবং আপনি অনেকটাই কোয়ালিফাইড এবং আপনার জ্ঞানও রয়েছে বিষয়গুলো সম্বন্ধে। একটু যে জায়গাগুলো ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে বেশ কিছু উত্তর দিয়ে দিচ্ছেন, ডেলিভার করে দিচ্ছেন, সেই জায়গাগুলো দেবেন না, ভুল উত্তরটা কাম্য নয়। যেমন আপনি বললেন 1854 সালে মারা গেছে নাইটঅ্যাঙ্গেল, আর আপনাকে একটু জাজ করার জন্য জিজ্ঞেস করেছিলাম ফ্লোরেন্স নাইটঅ্যাঙ্গেলের আসল নামই ফ্লোরেন্স নাইটঅ্যাঙ্গেল, কোনো আলাদা করে আসল নাম নেই। ঠিক আছে, তো তো ওইটা আপনাকে জাস্ট নার্ভাস করার জন্য জিজ্ঞেস করা হয়েছিল, যাতে আপনি দেখি অন্য কিছু উত্তর দেন বা ঘাবড়ে যান কিনা। আপনি কিন্তু দেখলাম ওই জায়গাটাতে একটু নার্ভাস হয়েছেন, কারণ আপনি এই ধরনের কোশ্চেনের জন্য প্রস্তুত ছিলেন না, এবং তারপরের থেকেই দেখলাম আপনি সমস্ত কিছুই ভুল ভুল বলতে শুরু করলেন, মানে ডেট, বার্থ, সাল, সমস্ত কিছুই ভুল বলা শুরু করলেন। এবং ফ্লোরেন্স নাইটঅ্যাঙ্গেল সম্বন্ধে আপনার জানতেই হবে, কারণ আপনি একজন নার্স বর্তমানে, এবং এটা সম্বন্ধে আরো ডিটেলস এ পড়ে নেবেন, গুরুত্ব দিয়ে পড়বেন। আর বাকি যে জিনিসগুলো আপনাকে আমি জিজ্ঞেস করেছি মোটামুটি আপনি ঠিক উত্তর দিয়েছেন, কিন্তু ICDS এর ব্যাপারে আরেকটু ডেপথে পড়াশোনা করতে হবে, আর আপনার নিজস্ব যে সাবজেক্ট রয়েছে সেটাকে নিয়ে আরেকটু পড়াশোনা করুন। ক্যান্ডিডেট আপনি ভীষণ ভালো, কথার মধ্যে স্পষ্টতা রয়েছে, আমার মনে হয় আপনার ফাইনালস এর ইন্টারভিউ খুব ভালো হবে। যে জায়গাগুলো আমি বললাম সেগুলোকে একটু খেয়াল করবেন, এবং আশা করি আমাদের চ্যানেলে এখন অলরেডি প্রায় 93 খানা ইন্টারভিউ দেওয়া রয়েছে প্লেলিস্টে, 93 খানা, তো সেই ইন্টারভিউগুলো দেখলেও আপনার একটা আইডিয়া হবে, এবং আশা করছি খুব ভালো হবে রেজাল্ট। আপনি আমাদের চ্যানেলটা কতদিন দেখছেন? স্যার আমি বেশি দিন দেখিনি, 5 ডেজ মতন দেখছি। অ্যাকচুয়ালি স্যার আমি BCS এর জন্য পড়াশোনা করছি, তো তো জব মানে ছেড়ে বাকি সময়টা অত সময় দেওয়া হয় না আর কি, তো ওই জন্য সামনে ইন্টারভিউ আছে, তো তাই জন্য নিজেকে একটু প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউ গুলো দেখেছিলাম আর কি। ওকে, আশা করি ভালো লেগেছে আমাদের চ্যানেল। হ্যাঁ স্যার অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ।